আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1-এর প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি গুণ করার পদ্ধতি নিয়ে আমি হাজির হয়েছি। 5 এবং 6 প্রশ্নের আনসার আজকের ভিডিওতে আমি দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে দেখুন, প্রথম রাশি হচ্ছে -2ab(x)² এবং দ্বিতীয় রাশি হচ্ছে 10b³(xyz). এবার এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করতে হবে -2ab(x)² × 10b³(xyz). এখানে দেখুন 2 এবং 10 দুটাই সংখ্যা। এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে 2 × 10 হবে 20। এখানের মাইনাস, এখানে কিছু নাই, মানে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এখানে ABCD পড়ার সময় দেখতে হবে যে কোন অ্যালফাবেট প্রথমে আসে। তা এখানে AB আছে, X আছে, Y আছে, Z আছে। সাধারণভাবেই A সবার প্রথমে আসবে। তাহলে A লিখ, এখানে A আছে, এখানে কোনো A নেই, তাই A লিখে নিলাম। এখানে একটা B আছে, এখানে তিনটা B আছে, অর্থাৎ একটা এবং তিনটা গুণ করলে হবে 4টা। যখন কোনো পাওয়ার যুক্ত রাশি গুণ করা হয় তখন এদের পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এখানে বি আছে, বি এর উপরে কিছু নেই, মানে 1, 1 এবং 3 যোগ করলে হবে 4। এভাবেই লিখতে হয়, অর্থাৎ কোনো পাওয়ার যুক্ত রাশি, একই ধরনের দুটো রাশি যদি গুণ করি তাহলে এদের পাওয়ার যোগ হয়ে যায়। এবার দেখুন, এক্স আছে, এক্সের উপর আছে স্কোয়ার, এখানে আছে 1, এ দুটো গুণ করলে হবে x³। একই নিয়ম, পাওয়ার গুলো যোগ করে 3 হয়েছে। এবার y, যেহেতু এখানে কোনো y নেই, এখানেই শুধু আছে, তাই গুণ করার কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমন বসিয়ে দিবে। তারপর এখানে আছে z, এটাই হচ্ছে আনসার। এবার 6 নং দেখুন, এখানে আছে দেখুন মাইনাস, প্রথম রাশি আছে -3p²³(−6p⁴)⁴। এবার দেখুন বন্ধুরা, এই রাশির সামনে আছে মাইনাস, এটার সামনেও আছে মাইনাস, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস। প্লাস সামনে লিখার প্রয়োজন নেই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি প্লাস সামনে লিখছি। 3 × 6 হবে 18, p² × p⁵ হবে p⁵। আবারও একই নিয়ম, পাওয়ার যে দুটো রাশি গুণ হচ্ছে এদের পাওয়ার যোগ হয়ে যাবে, যোগ করে বসিয়ে দিতে হবে। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, কিউ হবে q⁷। অর্থাৎ কিউ এবং কিউ গুণ করলে হবে 3 + 4 = 7। আনসারটা আসলে হবে এই রকম, এ প্লাস দেওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজে লাইক দিন, ফলো করুন আমাদের পেজকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।